নগরীর ইপিজেড থানাধীন আজমল আলী সড়কের একটি ভাড়া বাসায় স্ত্রীর সঙ্গে ঝগড়া করে বিষপানে আত্মহত্যা করেছে স্বামী নাজিমুদ্দিন। সোমবার দিনগত রাত এ ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ASI আলাউদ্দিন তালুকদার জানান, পকেট গেট এলাকার মামার কলোনিতে স্ত্রী সহ ভাড়া থাকতেন আনোয়ারার বরুণচড়ার কবির আহমেদের ছেলে নাজিমুদ্দিন। গতকাল রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে বিষপানে গুরুতর অসুস্থ হলে চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন স্ত্রী। এরপর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।